আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি দেশ ও জাতির অর্জনকে অস্বীকার করছে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সময় হলেই আন্দোলনে ডাক দেবে বিএনপি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্রেফতার আলিমদের মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি হেফাজতের। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত এক, আহত 15 জন। গণতন্ত্র ফেরাতে হলে সরকারকে সরাতে হবে বললেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরিকল্পিত লকডাউন ও স্বাস্থ্যবিধি অপেক্ষায় এ মাসে করোনার আরও একটি ঢেউর আশঙ্কা করেছে টিআইবি। নতুন বোতলে হেফাজতের পুরাতন কমিটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না বলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তিনি বলেন সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে। ওবায়দুল কাদের বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ হকার্স লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা। বিএনপিকে তাদের শাসনামলের কথা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন প্রতি বছর বাজেট প্রণয়নের আগে বিএনপির অর্থমন্ত্রীকে প্যারিস কনসেটিয়াম তথা দাতাগোষ্ঠী বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো। সময় হলে আন্দোলনে ডাক দেবে বিএনপি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় হলে বিএনপি আন্দোলনে ডাক দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন অনেকে বলেন বিএনপি ডাক দিচ্ছেন না কেন, বিএনপি তখনই ডাক দেবে যখন বিএনপি মনে করবে ডাক দেওয়ার সময় হয়েছে। মিয়ানমারে 1200 ছাত্রছাত্রীকে গুলি করে মেরে ফেললো, সরাতে পেরেছে জানতাকে। মিশরে আন্দোলন করে ইসলামী ব্রাদারহুড সরকার গঠনের পর একটা বছরও টিকতে পারেনি। পরিবর্তনগুলো বুঝতে হবে, সঠিকভাবে পরিবর্তনগুলো বুঝে জনতার ঐক্য গড়ে তুলতে হবে। জনতার শক্তির কাছে কোনো শক্তি দাঁড়াবে না, নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে হবে। আজ জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেবের উদ্যোগে জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম শীর্ষক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। গ্রেফতার আলিমদের মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি হেফাজতের। অনতিবিলম্বে কারাবন্দী সব আলিম ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম। সংগঠনটির পক্ষ থেকে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করে হেফাজত নেতা আল্লামা নুরুল ইসলাম, আল্লামা আতাউল্লাহ হাফেজজি, মাওলানা আব্দুল হক, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মহিবুল্লাহ হক গাজীপাড়ি, মাওলানা ইয়াহিয়া, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আয়ুব বাবুনগরী, মাওলানা মোবারকুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুস্তাক আহমেদ, মাওলানা সাব্বির আহমেদ রশিদ, মাওলানা আনাস, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা হাবিবুর রহমান কাশিমি সহকারী মহাসচিব, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মীর ইদ্রিস, আব্দুল কাইম সোবাহানি, মাওলানা জামাল উদ্দিন। বিবৃতিতে তারা দাবি করেন অনেকে নির্দোষ আলিম ওলামা ও সাধারণ মানুষ গ্রেপ্তার হয়ে আছেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তাদের মুক্তি দিন, আলিম ওলামাদের বয়ানের মিম্বার ও হাদিসের মসনদে ফেরার ব্যবস্থা করুন। এছাড়া আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়া হোক, মাদ্রাসাগুলোর কারণে আমাদের দেশে আল্লাহর রহমত বর্ষিত হয়। সরকার এর আগেও কওমি মাদ্রাসাগুলো খুলে দিয়েছিল, কোনো মাদ্রাসায় করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেনি। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত এক, আহত 15 জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে মুজিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহিনগর এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এছাড়া আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় নিহতের ছোট ভাই তারা রহমানকে বাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
এমএস হাসপাতাল ও অন্যান্যদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আগামী নির্বাচনে দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নবিল ও সাবেক চেয়ারম্যান মিজবাহউদ্দিন খান সাফির লোকজনের মতো কিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল। 15 দিন আগে কিবরিয়া গরু জবাই করে তার সমর্থকদের খাওয়ালে গত রোববার সাফিও গরু জবাই করে তার সমর্থকদের খাওয়ান। চেয়ারম্যান কিবরিয়া সোমবার বাহিনগর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন করতে গেলে দুই চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বন্দুক ও দেশীয় অস্ত্র সহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাফির সমর্থক মুজিবুর ঘটনাস্থলে নিহত হন। বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গণতন্ত্র ফেরাতে হলে সরকারকে সরাতে হবে, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র হরণ করেছে এই সরকার। গণতন্ত্র ফেরাতে হলে এই সরকারকে সরাতে হবে। তাই কোনো দিকে না তাকিয়ে আমরা যদি এই সরকারকে সরাতে পারি তাহলে গণতন্ত্র ফিরে আসবে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়বাদী কর আইনজীবী ফোরাম উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ ও দেশ পরিচালনায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তার মতো সাহসী, সৎ ও দেশপ্রেমিক হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জিয়াউর রহমান ভাষণ অথবা স্লোগান নয়, তার কর্ম দিয়ে ইতিহাস লিখে গেছেন। তিনি উৎপাদনের রাজনীতি করতেন, তাকে নিয়ে যারা অন্ধের মতো সমালোচনা করেন তারাও তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেননি। যে যতই ষড়যন্ত্র করুক, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না। বিএনপির এই নেতা বলেন, আমাদের মূল লক্ষ্য গণতন্ত্র হরণকারী এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। এই সরকারকে সরাতে হলে জাতীয়বাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না, তাহলে গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে পারবো। তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার পক্ষে আরেকটা যুদ্ধ করতে হবে। অপরিকল্পিত লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষায় এ মাসেই করোনার আরও একটি ঢেউয়ের আশঙ্কা করেছে টিআইবি। সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনা মোকাবেলায় প্রস্তুতি ও পরিকল্পনা দ্রুত সারা প্রধানী ঘাটতি এবং অনিয়ম দুর্নীতিসহ সুশাসনের জন্য ব্যাপক ঘাটতি পরিলক্ষিত হয়। দেশের 80% জনসংখ্যাকে কিভাবে কত সময়ের মধ্যে টিকার আওতায় নিয়ে আসা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গবেষণা প্রতিবেদনে বলা হয়, অনেক কোভিড ডেডিকেটেড হাসপাতাল বন্ধ করার ফলে আইসিইউ সহ চিকিৎসা সংকট ছিল। করোনা সংক্রমণের 1 বছর 3 মাস অতিবাহিত হলেও পরিকল্পনা অনুযায়ী আইসিইউ, ভেন্টিলেটর ইত্যাদি চিকিৎসা সুবিধার সম্প্রসারণ করা হয়নি। সারা দেশে কোভিড-19 জন্য নির্ধারিত 664টি সরকারি আইসিইউ সজ্জার মধ্যে ঢাকা শহরে 374টি, চট্টগ্রাম শহরে 33টি এবং বাকি 62টি জেলায় 257টি আইসিইউ সজ্জ রয়েছে। বাজেট এবং যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সকল জেলায় 10টি করে আইসিইউ সজ্জ প্রস্তুতির পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। অনেক যন্ত্রপাতি ব্যবহার না করে ফেলে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে 300টি আইসিইউ সজ্জ, 166টি ভেন্টিলেটর, 335টি হাইফ্লো নেজাল কেনুলা। নতুন বোতলে হেফাজতের পুরাতন কমিটি। নানা কারণে আলোচিত সমালোচিত সংগঠন হেফাজত ইসলামের নবগঠিত কমিটিকে নতুন বোতলে পুরাতন কমিটি বলে মন্তব্য করেছেন শাহ আহমেদ শফিপন্থী হিসেবে পরিচিত সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি। সন্ধ্যায় হেফাজতের নতুন কমিটি গঠনের পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জাগুনিয়েছি এ মন্তব্য করেন। তিনি বলেন, হেফাজত ইসলামের গঠিত কমিটি হচ্ছে নতুন বোতলে পুরাতন কমিটি। এটির মধ্যে ব্যতিক্রম কিছু নেই। এটি হেফাজত ইসলামের কোনো একটি কমিটি নয়, এটি হচ্ছে ফটিকছড়ি সমিতি। এই কমিটি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য করা হয়েছে। হেফাজত ইসলামের কমিটির আগে থেকে আছে মন্তব্য করে মাইনুদ্দিন রুহি বলেন, আল্লামা শাহ আহমেদ শফি হুজুরের নেতৃত্বাধীন যে কমিটি ছিল সেটি এখনো বিলুপ্ত হয়নি, এই কমিটি এখনো চলছে। এটি এখন পর্যন্ত হেফাজতের বৈধ কমিটি। নতুন কমিটিতে তারা হুজুরের ছেলে ইউসুফ মাদানিকে রেখেছেন, কিন্তু তিনি নিজেই চিঠি দিয়ে এই কমিটি থেকে পদত্যাগ করেছেন।